হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়োনস। আজকের আলোচনার বিষয়, এক বিঘা জমিতে ধানের সার প্রয়োগের তালিকা। অর্থাৎ 33% জমিতে কখন কি পরিমাণ সার প্রয়োগ করলে বেশি ফলন পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা সবাই জানেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ না করলে ভালো ফলন পাওয়া যায় না। তাই সঠিক সময়ে সঠিক সার প্রয়োগ করা খুবই জরুরি। 33% জমির জন্য কখন কি পরিমাণ সার প্রয়োগ করবেন এর তালিকা। জমি সেচ চাষের পূর্বে 33% ডিএপি অথবা টিএসপি 15 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 10 কেজি, ম্যাগনেশিয়াম 2 কেজি, জিঙ্ক 1 কেজি ও দানাদার কীটনাশক 2 কেজি। এই সারগুলো জমি সেচ চাষের পূর্বে প্রয়োগ করবে। যারা ধান রোপণের আগে সার ব্যবহার করতে চান না, ধান রোপণের পর কি পরিমাণে সার ব্যবহার করবেন সে সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। তবে একটি বিষয় মনে রাখবেন, চারার বয়স 30 দিনের বেশি হলে ফলনে ব্যাঘাত হয় এবং চারা রোপণের 3 থেকে 7 দিনের মধ্যে আগাছানাশক দেবে। প্রথম ওপরে প্রয়োগ করবেন 8 থেকে 12 দিনের মধ্যে, শুধুমাত্র 10 কেজি ইউরিয়া 33% জন্য। যারা সেচ চাষের সময় টিএসপি ব্যবহার করবেন, তারা প্রথম ওপরে প্রয়োগ 2 কেজি ইউরিয়া বেশি ব্যবহার করবে, অর্থাৎ 12 কেজি। এবং দ্বিতীয়বার ওপরে প্রয়োগ করবেন 25 থেকে 30 দিনের মধ্যে, ইউরিয়া 5 থেকে 7 কেজি, এমওপি 5 কেজি 33% জন্য। এবং তৃতীয়বার ওপরে প্রয়োগ করবেন এমওপি 5 কেজি 33%, ইউরিয়া 5 থেকে 7 কেজি যদি প্রয়োজন হয়। আবারও বলছি, যদি প্রয়োজন হয়। আপনি বুঝবেন কিভাবে? যদি ধান গাছের পাতা গাঢ় সবুজ থাকে তাহলে ইউরিয়া প্রয়োগ করবেন না। ইউরিয়া বা নাইট্রোজেন গাছকে সবুজ করে এবং ক্লোরোফিল যোগ করে, গাছ খাদ্য প্রস্তুত করে খুবই দ্রুত সময়ে। এমওপি অর্থাৎ লাল সার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শেকড় বৃদ্ধি করে এবং গাছকে শক্তিশালী করে। ডিএপি অর্থাৎ ড্যাপ বা টিএসপি কোষ বৃদ্ধি করে ও ফুল ফল ধরায়। কোন সার কি কাজ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে এই টপিকের ওপর এই চ্যানেলে একটি ভিডিও আছে, দেখতে পারেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।